হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি ঝাল ঝাল করে লোট্টা শুটকি ভর্তা করে দেখাবো। এখানে 6 থেকে 7টা লোট্টা শুটকি আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্যানে কিছুক্ষণ টেলে নেব। এভাবে টেলে নিলে শুটকির বাজে গন্ধটা থাকবে না। এই তো হয়ে গেছে, এখন এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব। শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। শুটকিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা সুন্দর আসবে। ভাজা হয়ে গেছে, শুটকিগুলোকে নামিয়ে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম 5 থেকে 6টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি রসুনের কোয়া। এখন এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব একটা কড়া করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা সুন্দর আসবে, ভর্তার টেস্টও ভালো হবে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো মরিচ। মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা শেষ, নামিয়ে নিচ্ছি। এখন শিলপাটায় বেটে নেব। প্রথমে আমি শুটকিগুলোকে বেটে নেব, খুব বেশি মিহি করে বাটবো না। শুটকি বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন বেটে নেব। পেঁয়াজ রসুন ও মিহি করব না। বাটা শেষ, এবার মরিচগুলো বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেছে, এবার এগুলোকে আবারও একটু বেটে নেব। এখন ভালো করে মিক্স করতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই তো, এখন শুধু ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি।
ব্যাস হয়ে গেল আমার ঝাল ঝাল শুটকি ভর্তা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।